নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের প্রত্যেক দিনের কাজটাকে একটু সহজ, একটু সময় বাঁচাতে পারে। তার জন্য আজকের যে সমস্ত টিপস, তো চলে এসেছি প্রথম টিপসে। প্রথম টিপসে এখানে দেখতে পাচ্ছো গ্যাসের উপরে আমি দুধ বসিয়ে দিয়েছি। এইবার আমরা যখন দুধ কোথা থেকে আনি, বাচ্চারা বাড়িতে থাকে তারা খায়, এমনি বড়রাও খেতে পছন্দ করে দুধটা। দুধ এনে যখন আমরা এইভাবে গ্যাসে বসানোর পর দেখবে যতই আমরা আঁচটা কম করে দিই না কেন, দুধ ঠিক ফুটে উঠবেই আর বাইরে পড়ে যাবে। তার জন্য কিন্তু আজকের এই টিপসটা। তো তার জন্য তোমরা দুধটা যখন বসাবে গ্যাসে, তার আগে একটা এই ধরনের স্টিলের চামচ অথবা এই ধরনের ছোট গ্লাস অথবা স্টিলের যে ছোট বাটি থাকে সেই বাটিও যে যার মতো পারো, স্টিলের কোনো পাত্র এভাবে দুধের মধ্যে করে ধুয়ে ফেলে দেবে। তাহলে দেখবে দুধটা একটু মিডিয়াম আঁচ করে রাখবে যখন, তখন দুধটা কিন্তু আর কখনোই ফুটে আসবে না। আমরা দুধ গ্যাসের উপরে বসিয়ে দিয়ে না কোথাও যেতে পারি না, মানে কোনো একটা কাজ করতে পারি না। যেই কাজে মন দিই সঙ্গে সঙ্গে দুধটা উতলে উঠে বাইরে পড়ে যায়। তো সেই একটা টেনশন আমাদের মাথায় থাকে, দুধ যখন গ্যাসে বসে দুধের পাশে বসে থাকতে আমাদের। তো সেই সমস্যা থেকে কিন্তু সমাধান পাবে এই টিপসটা ফলো করলে। তো দেখো দুধটা আমার ফুটছে, ওর মধ্যে চামচটা দেওয়া আছে, বাইরেও পড়ছে না। তো এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আমি চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে কি আছে দেখতে পাচ্ছ, কচু। তো এই ধরনের কচু, ওল কচু আমরা কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করি। এইবার তার জন্য কিন্তু আমরা বাজার থেকে এগুলো নিয়ে আসি। আনার পর দেখবে আমাদের হাত যখন কাটি না, এই কচুটা কাটার সময় একটা প্রবলেম আমাদের হয়, হাতটা চুলকে যায় আর খাওয়ার সময় গলা চুলকে যায়। তো দেখো তার জন্য এই যে ওলটা যখন আমরা কাটবো একটু খোসাটা না বাঁধিয়ে কাটবো। কেন বলো তো, কারণ খোসাটা যদি আমরা হালকা করে কাটি, যদি কোনো কালো কালো অংশ এই কচুর গায়ে থেকে যায় তখনও কিন্তু আমাদের গলা চুলকাবে। এই জন্য মেন তোমাদের যেটা খেয়াল করতে হবে কচুটা কাটার সময়, দেখো আমি কচুটা কেটে নিয়েছি, এই যে কালো কালো যে অংশগুলো দেখা যাচ্ছে কচুর এই শেকড় ঠেকড়ের জন্য এইগুলো থাকে। তো এইগুলো থাকলে কিন্তু গলাটা চুলকায়, এই জন্য এইটা বাঁধিয়ে বাঁধিয়ে একটু বেশি করে কাটতে হবে। কাটার পর কচুটা এইভাবে একদম পরিষ্কার হয়ে যাবে, একটু বেশি করে বাঁধাতে হবে, কিপটামো করলে হবে না কচু কাটার সময়। এইভাবে বাঁধিয়ে তারপর দেখবে যখন কাটার সময় কিন্তু অনেক সময় হাতও চুলকে যায় অনেকের। তো সেই হাত চুলকানোর হাতের থেকে বাঁচার জন্য কী করবে, এই ধরনের হাতে একটু সর্ষের তেল নিয়ে নেবে। দেখো আমি সর্ষের তেল হাতে নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়ে এইভাবে হাতে কিন্তু একটু ডলে নেবে কচুটা কাটার আগে। আমার এই কচুটা কিন্তু খুবই ভালো ছিল, এই জন্য আগে আমি কেটেই নিয়েছি। তোমরা যারা কচু কাটবে আগে হাতে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে নেবে, দিয়ে তারপরেই কিন্তু কচুটা কাটবে, তাহলে দেখবে হাত টাত একদম চুলকাবে না। তো এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আমি চলে এলাম আবারও সেই কচুর টিপস নিয়েই। এই ধরনের কচু আমরা যখন রান্না করি, রান্না করার পর যখন খাই, অনেকের কিন্তু এই সমস্যাটা হয়, আবার অনেকের হয় না। দেখা যায় কিছু কিছু লোকের গলা জিভ সব চুলকায়। তো এই চুলকানোটা গলার মধ্যে যখন হয় তখন একটা বড় একটা সমস্যা মনে হয়। তখন তোমরা কি করবে বলো তো, এই চুলকানিটা কম করার জন্য, গলার মধ্যে জিভের মধ্যে যে চুলকিয়ে যায় সেই চুলকানো কম করার জন্যই তোমরা একটা পাত্রে জল নিয়ে নেবে। সেই পাত্রের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে দিলাম, এইবার কিছুটা পরিমাণ দিতে হবে হলুদ। তো দেখো আমি এখানে হলুদ কিন্তু নিয়ে নিয়েছি, হলুদটা নিয়ে এই পাত্রের মধ্যে কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি। আর কচুটা তো আগের থেকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখতে পেয়েছো। আর নিয়ে নেব কিছুটা লেবু। তো লেবুটা আগের থেকে কাটা ছিল, অর্ধেকটা লেবু আমি এই জলের মধ্যে চিপে দিয়ে দিলাম। এইবার এই জলের মধ্যে এই যে আমি লবণ হলুদ আর লেবু দিয়ে দিয়েছি, লেবু দিয়ে এইবার আমি যে কচুগুলো কেটে নিয়েছি সেই কচুগুলো আমি একটু ধুয়ে নিয়ে এসেছি জলে। ধুয়ে তারপর এই যে লবণ হলুদের জলের মধ্যে আমি কিন্তু এই কচুগুলো দিয়ে দেবো। দিয়ে এই কচুগুলো এইভাবে কিন্তু রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো 10-15 মিনিট আমি কচুটা এভাবে কিন্তু ছেড়ে দেবো, 10 থেকে 15 মিনিট সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো এই 15 মিনিট আমি এখানে রেখে তারপর আমি একটু পর আবার ফিরে আসছি। তো আমি ফিরে এলাম 15 মিনিট পর। তো 15 মিনিট পর আমার কচুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এইবার একটা পাত্র পাশে নিয়ে নিয়েছি। এইবার একটা ছেঁকনির সাহায্যে আমি এই কচুগুলো কিন্তু তুলে নিচ্ছি। তো দেখো এই যে 15 মিনিট এর মধ্যে যে ভিজেছিল, ভেজার ফলে এই যে কচুর মধ্যে যদি চুলকানো কোনো উপাদান থেকে যায়, কচু ওল এগুলো খেলেই না আমাদের চুলকায়, তো সেই চুলকানোটা বন্ধ করার জন্যই কিছু কিছু টিপস তোমরা ফলো করতে পারো। দেখো এবার ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে তুলে নিলাম, এবার জলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে আমি কচুগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এবার এই যে গরম জলের মধ্যে দিলাম, আর এই রান্নাবান্নাটাও না সবই কিন্তু গরম জলে করবে, কখনো ঠান্ডা জলের মধ্যে ইউজ করবে না, তাহলে দেখবে অনেকটা উপকার পাবে এবং ইচ্ছা মতন রান্না
রান্না করে নিতে পারবে তোমরা। এবার আমরা চলে এসেছি কিন্তু সিঙ্কের কাছে। এই যে কচু ভেজানো যে জলটা, যে সলিউশনটা তৈরি হয়েছে, এই সলিউশনটা কিন্তু সিঙ্কের মধ্যে দিতে পারো। দেখো আমাদের সিঙ্কটা কিন্তু অনেক সময় পরিষ্কার আমরা রাখি, রাখার ফলেও এই যে পাইপ দিয়ে কিন্তু অনেক পোকামাকড় জীবাণু উঠে আসে, উঠে এসে আমাদের কিন্তু রান্নাঘরটাকে অপরিষ্কার করে দেয়। তো তার জন্যে কিন্তু এই সলিউশনটা আমি পাইপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই সলিউশনের যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধের ফলে পোকামাকড় কিন্তু এখানে আর আসবে না। আর এইটা দেওয়ার পর 15 মিনিট কিন্তু রেখে দেবে। এইভাবে 15 মিনিট পর আমি কিন্তু চলে এসেছিলাম, আবার এসে প্লেন জল দিয়ে তারপর ধুয়ে নেবে। ধুয়ে নিলে দেখবে আর পোকামাকড়ও আসবে না। তো এক কাজে কিন্তু দু কাজ হবে। তো এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আমি চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে সিঙ্কের মধ্যে আমার স্টিলের থালাবাসন। তো এই ধরনের থালাবাসন আমরা প্রতিদিন ব্যবহার করি, হাঁড়ি আছে, সাসপেন আছে চা খাওয়ার জন্য। তো এই ধরনের সাসপেন আমরা থালাবাসন পরিষ্কার করি কী করে, কসবাইতে একটু ভিম নিয়ে নিই অথবা ভিম লিকুইড নিয়ে নিই, এই সমস্ত দিয়ে আমরা কিন্তু থালাবাসনটা আমাদের মাজা শুরু করে দিই, কারণ এটা আমাদের প্রত্যেক দিনের জীবনের প্রত্যেক দিনের কাজ। তো এই যে ভিম সাবান দিয়ে আমি এখন মেজে নিচ্ছি, এইভাবে মাজার পর দেখবে কিছু কিছু থালাবাসন আমরা মাজি আবার পাশে রেখে দিই। রেখে রেখে এইভাবে অনেকটা থালাবাসন যখন হয়, মেজে মেজে যখন রেখে দিই, তখন এই যে সাবানের যে গ্যাজাগুলো না একটু একটু করে শুকানোর তালে থাকে। এবার এই যে শুকিয়ে যাচ্ছে একটা একটা করে, তারপর যখন লাস্ট থালাবাসনটা আমরা ধুয়ে কমপ্লিট করছি, ধোয়ার পর এই যে থালাবাসন টোটালটা যখন আমরা ধোবো না, ধুলে দেখবে এই যে সাবানের একটা সাদা সাদা দাগ পড়ে যায়। তো আমরা যতই এটা ধুই না কেন, ধোয়ার পরও কিন্তু একটা সাদা সাদা ছোপ ছোপ, মানে একটা ছোপ ছোপ দাগ, সাবানের এই দাগটা কিন্তু হয়, থালাবাসনে থেকে যায়। তখন কিন্তু আমাদের খুব সমস্যা হয়, আবার সেই থালাবাসনটা ধুতে হয়। আর এইটা কিন্তু ভিজে অবস্থায় বোঝা যায় না, থালাবাসনটা যখন শুকিয়ে যায় তখনই কিন্তু এটা বোঝা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি তারই কিন্তু আজকে একটা টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমি এখানে দেখতে পাচ্ছ আমার থালাবাসন কিন্তু মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার সময় আমরা যতই হাত দিয়ে বেশ সুন্দর করে কোচলে কোচলে পরিষ্কার করে ধুই না কেন, এর মধ্যে একটা সাদা ছোপ কিন্তু থেকে যায়, সাদা সাদা একটা দাগ থেকে যায়। সেই দাগ থেকে কিন্তু আমরা রেহাই পাই না, তার জন্য আবার করে মানে দ্বিতীয়বার আবার খাটতে হয়। তো এক খাটনির মধ্যে দু খাটনি কেন করবো আমরা, তার জন্য কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে চলে এসেছি, যে থালাবাসন তোমরা কিভাবে ধোবে যার ফলে কোনো দাগ কিচ্ছু হবে না। তো বাড়িতে অনেক সময় আমরা এই ধরনের যে মোজাগুলো থাকে, সেই মোজাগুলো ইউজ করে আমরা বাদ দিয়ে রেখে দিই, সেই সব মোজা একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে, অথবা কারোর যদি নতুন মোজা থাকে সেই নতুন মোজাও ব্যবহার করতে পারো। তো এই ধরনের মোজা হাতের মধ্যে কিন্তু একটু পরে নেবে, পরে দেখো আমার এটা কিন্তু ধুয়ে মুছে একদম পরিষ্কার করা একটা মোজা। তো এই মোজাগুলোর সাহায্যে আমি কিন্তু এই যে থালাবাসনটা দেখতে পাচ্ছ আমি একটু ডলে নেবো। এই যে আমার থালাবাসন মাজা হয়ে গেছে, তারপর এই মোজা দিয়ে একটু একটু করে ডলে নিচ্ছি। ডলে এইভাবে করে ধুয়ে নিলে দেখবে থালাবাসনে আর কিন্তু কোনো সাদা ছোপ ছোপ দাগ হবে না, থালাবাসনটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। তো আমাদের এমনি সংসারে প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে কাজকর্ম করতে হয়, তার মধ্যে যদি একই কাজ দ্বিতীয়বার হাত দিতে হয় তখন তার ঝামেলার কিন্তু আর শেষ হয় না। সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করে মোজার সাহায্যে তোমরা কিন্তু থালাবাসন একেবারে পরিষ্কার করে নিতে পারো, কোনো দাগ মুক্ত হয়ে যাবে, শুকানোর পরেও কোনো আর সমস্যা লাগবে না এই থালাবাসন দেখে। তো চলো, আমার আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, তাহলে আমার চ্যানেলের যে সমস্ত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা চলো, আমার এই সমস্ত ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু করে জানিয়ে দিও। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো টিপস নিয়ে আবারও চলে আসব তোমাদের সামনে। তো চলো, আজকের মতো টাটা, বাই, গুড নাইট, বাই।